वेलकम बैक टू माय चैनल ब्लॉगिंग सीक्वेंस आज खूब व्यस्त আছি ওর জন্য সবাই মিলে ইন্ট্রো দিলাম না একজন মিলে দিলাম অত কথা না বাড়িয়ে জানি তোমাদের থাম্বনেল দেখে খুবই এক্সাইটমেন্ট হচ্ছে কিন্তু এক্সাইটমেন্ট এক্সাইটমেন্টই রাখো ওটা তোমরা লাস্টে কি জানতে পারবে এক্সাইটমেন্টটা কি লাস্ট অবধি দেখো गाइस আমরা এখন আছি নবান্নর সামনে আমি এখন যাব জয় বাই পয়েন্টে থাম্বনেল দেখে নিতে বুঝে গেছো যারা বুঝতে পারোনি তাদের খুব এক্সাইটমেন্ট হচ্ছে প্রচুর আওয়াজ গাইস প্রচুর আওয়াজ গাড়ি হাইওয়ের মধ্যে প্রচুর আওয়াজ তো ভিডিওটা লাস্ট অবধি দেখো এক্সাইটমেন্টটা সব ক্লিয়ার হয়ে যাবে চলো জয় বাই পয়েন্টে গিয়ে কথা হচ্ছে গাইস অবশেষে এসে পৌঁছাতে পেরেছি একদম কাছে আছি এবার শুধু দাদা কোথায় সেটা দেখা আমি এখন জয় বাই পয়েন্টের সামনেই আছি তো ভয়েস কোয়ালিটি হয়তো ডাউন আসবে দাদা কোথায় সেটা দেখা গাইস পেছনে বাইকগুলো দেখে লোভ লাগছে কি ইচ্ছা করছে অনেস বাবা মার কোথায় যাচ্ছো কি বলতে চাও না তোমার এতদিনে সব নাই পূরণ করেছি তুমি আমি ভাই এসএস কে চিনি বহুদিন ধরে আমিও চিনি আগের থেকে হ্যাঁ আমার আগের থেকে ও চেনে এসএস যখন রোগা ছিল না মানে যখন রোগা ছিল একদম ফার্স্ট ভিডিও করতো ম্যানেজ প্র্যাঙ্ক করতো তখন থেকে এবার তোমার নিশ্চয় খুব এক্সাইটমেন্ট আমি এখানে কেন এসেছি তোমার লাস্টের ভিডিও দেখো এক্সাইটমেন্ট আমি তোমার এক্সাইটমেন্ট থাকো আমি বলবো না এখন আমি বলবোই না ও এখন অবধি দাদা আসেনি দাদা আসুক তোমার তোর কেমন ফিলিং হচ্ছে আসা দেখো জোরে বল কেন আসো এই দাদাটা দেখো তো ইউটিউব চ্যানেল নতুন সবে শুরু করেছে হ্যাঁ এখনো আসেনি চারটে নাগাদ দাদা এসে থাকে আমি চারটে থেকে দাঁড়িয়ে আছি এখনো ক্যামেরার কোনো পাত্তা নেই ক্যামেরা কোথায় আছে তুমি দাঁড়িয়ে আছো তুমি ভাই ব্লগটা দেখে থাকো অনেকক্ষণ এসে আমরা এইমাত্র এলাম আমরা আসলে সাড়ে চারটে বেজে গেছে আমাদের অনেক লোচা হয়ে গেছে রাস্তার মধ্যেখানে এই ভাই প্লাস আমারও আগে ওখানে আরও সব ছেলেরা আছে যারা আগে থেকে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসে বলে কি ভিডিও আপলোড করার আগে এসেই যাবে ভেতরে যে বাইকগুলো আছে ওগুলো দেখে আমার মানে মাথা ফাটা ঘুরে যাচ্ছে আমারও ড্রিম আছে একটা এরকম বাইক কেনা তো তোমরা সাবস্ক্রাইব করছো না আর করছো না কি করবো বলো সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবে ভাই এত দূর কষ্ট করে এসে দাঁড়া সাথে দেখা করার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব না করলে কিছু হচ্ছে না কিছুতেই সাবস্ক্রাইব করছো না আর চ্যানেলের রিচটা প্রচুর কম যাচ্ছে দয়া করে ভিডিওটা দেখো ভিডিওটা লাস্ট অবধি দেখো মজা পাবে আজকের এক্সাইটমেন্ট লাস্টে দেবো আসবে না অবশেষে এসেছে অনেক কিছু ভেবেছিলাম দাদা আসবে না আসবে না আসবে না দাদা এসেছে অবশেষে এসেছে তো যাকে আমি এতদিন ইউটিউবের মধ্যে দেখেছি সে এখন সামনে তো দাদা এখন সামনে আমি ওখানে দাদা ঢুকেছে কিছু বলবো আর কিছু আগে একদিন দেখেছি ইউটিউবের মধ্যে দাদা এখন এখানে আমি একদম মানে প্রশংসা করতে বাধ্য হচ্ছি যে জয় বাইক্স পয়েন্ট এত একটা আমার ভালো অফার দিয়েছে আর অবশ্যই বাইকটা তো এখন রিভিউ করা যাবে না সবাই হ্যাঁ রিভিউ হয়ে গেছে রিভিউ হয়ে গেছে কত করবো চলছে
ক্যামেরার পেছনে যে কাজ করে যাকে তোমরা অনেকটা দেখতে পাও না, তো এই ইরফানদা, ইরফানদাকে তোমরা নিশ্চয়ই চেনো, সবাই চেনো, ক্যামেরার পেছন থেকে ক্যামেরাটাকে যে হ্যান্ডেল করে সব থেকে বড়, এই দাদা সবাই ভালো, তোমরা তো বহুদিন ধরে একে যারা যারা ফলো করো যারা দেখো সব দেখে আসছে, আজকে সামনে থেকে আমি দেখছি আমার এক্সপিরিয়েন্স, আমারও আমারও ভাই বহুদিনের ইচ্ছা ছিল এই দাস দেখা করার, বহুদিনের ইচ্ছা ছিল, বহুদিন হচ্ছে তো দাদা এখন এর সাথে দেখা দেখা করছে, দাদা এখন বাইকটা আমরা আগে এসি দেখে নিয়েছি, হয়তো আমার শর্টসে দেখতে পাবো, তো এই দেখেন অনেক রকমের বাইক আছে, দাদার বাইক যেটা আমরা এসে আগে দেখে নিয়েছিলাম, তোমার ওই রিয়াকশনটা না সব থেকে বেস্ট ছিল, ওই ছেলেগুলো লাস্টে যে পালিয়ে গেল না, আরে ওটা তো মানে ভয়টাই এক্সট্রিম লেভেলের হয়েছিল, ওই জন্য তো সবাই পালিয়ে গেছে, কিছু বলে দাও সাবস্ক্রাইবার, আর সাবস্ক্রাইবার কি বলবো, চ্যানেলটা তো আমার না আমার দাদার, তো আমি দাদার চ্যানেলে ভিডিও করি, তো এই ভাইয়ের চ্যানেলটাকেও সবাই মিলে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এই দাদা অনেক অনেক ইয়েতে ভিডিওতে ভালো ভালো ইয়ে করেছে, মানে আর লাস্টেরটা তো এক্সট্রিম লেভেল ছিল, আবার হবে আবার হবে, ওটা পার্ট টু আসবে, ও পার্ট টু আসবে, ওটা তো জাস্ট একটা টিজার, ফের পিকচার আমি বাকি আছে, সবার সাথে কথা বললাম, ভেতরে দেখো এতগুলো বাইক আছে, বাইকগুলো দেখি চলো, হ্যাঁ ব্যান্ডেল থেকে আটো লোকাল, তো ভাই আমি এসেছি শ্রীরামপুর থেকে, দাদা নবদ্বীপ থেকে এসছে, এই দাদার ফ্যান বলেন প্রচুর বেশি, দাদা নবদ্বীপ থেকে এসছে, অনেক দূর থেকে এসছে, চ্যানেলের নামটা বলে আমি এখন বাংলাতে ভিডিও করি, তো তোমরা সবাই দেখতে পারো, ক্রেজি জার্নি আমার চ্যানেলের নাম, প্র্যাঙ্ক ভিডিও ছাড়ি ক্যান্ডি লাইফস্টাইলের মতোই, মানে পুরো মানে সবাই ওনার মানে দাদার ইন্সপিরেশন হচ্ছে আমরা, হ্যাঁ ওই দাদার ইন্সপিরেশন থেকে আমরা আজকে আমি স্পেশালি ইউটিউব ক্যারিয়ারটা শুরু করেছিলাম দাদাকে দেখে, দাদাকে তো 2019 থেকে ফলো করি, কিন্তু ম্যারেজ প্র্যাঙ্কটাও একটা করেছি, দেখতে পারো যাও দেখে আসো,
তোমার যখন তুমি ম্যারেজ প্ল্যান করবে তখন তুমি আমার ভিডিও দেখবে আমার অডিয়েন্স কে বলবে ম্যারেজ প্ল্যান ভাই ম্যারেজ প্ল্যান যদি করো আগে থেকে মানে একটু প্রিকশন নিয়ে নেবে মার খাওয়ার জন্য ঠিক আছে অনেক সময় মার খাওয়ার ভয় অনেক সময় বোঝাতে পারতাম না যে এটা প্র্যাঙ্ক হচ্ছে ঠিক আছে অনেক কিছু হয়ে যেত তো এই জিনিসটা অবস্থা দেখাও ভালো দেখাও ওই ঠিক আছে হয়ে যাবে থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ লাভ ইউ অডিয়েন্সের জন্য একটা জিনিস বলতে চাই যে কোনো যে কেউ ভিডিও বানাচ্ছে সেই ভিডিওটা বানানো খুবই টাফ তো অবশ্যই সবাইকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর ভালোবাসো থ্যাংক ইউ আমার ভিডিও বহুদিন ধরে দেখি আমার একদম তোমার সাথে দেখা করার জন্য তোমার যে কার্কেন মিজে ইয়েটা ছিল ওটাও মনে দেখেছিলাম যে আমি কিবার যাব তোমার সাথে দেখা থ্যাংক ইউ এর একটা ভালো সুযোগ পেয়েছি আমি ছাড়ি নি একদম ব্রাদার শ্রীরামপুরে বাড়ি মনে দিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো শ্রীরামপুর থেকে এসেছো তোমার সাথে অনেক দিন দেখা করার ইচ্ছা আছে হ্যাপি বুসাডে টু ইউ হ্যাপি বুসাডে টু सबको बहुत बहुत अरे भैया ये होता रहेगा बैग जरूरी है तबीयत खराब है टेम्पररी है वो बैग परमानेंट है भाई और भाई अभी ज्वाइनर प्लीज इसको निकाले मुझे सवाल नहीं हो रहा है ठीक है इसको निकालते हैं और भाई आप सबको निकालते हैं बाहर रेड करके तो ज्यादा रेड সবাই তোমাকে ভালোবাসে বলে সবাই এসছে দেখতে পেলে তার সাথে অনেক কথা হলো আর এদিকের ওয়েদারটা আওয়াজ ও গাইস দাদা অনেক কথা বললো আমাদের সাথে আমরা মানে আর
ইয়ে নেই শরীরের মধ্যে, আর অনেক কিছু সকালবেলা বেরিয়েছি, কলেজ গেছিলাম, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ হয়েছে, দাদাও বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে যাবো। পেছনে বিএমডব্লিউ, পেছনে বিএমডব্লিউ গাড়ি, একটা গাড়ি, কার গাড়ি আছে আমি না, দাদারই দাদারই তো গাড়ি, সরি দাদারই তো গাড়ি। তো আমরা এতটাই ভিডিওটা এতটাই শেষ করছি আজকেই, তো দাদার সাথে দাদাও কিছু দেখাবো, কিছু কাজ আছে হয়তো, আজকে ভিডিও এতটাই, দাদার সাথে আবার মিটআপ করবো কোনো জায়গায় দেখা হলে। দাদা বলেছে গ্র্যান্ড মিটআপ লাগবে 2 মিলিয়নে, দাদা চ্যানেলে নিশ্চয় 2 মিলিয়ন তোমরা নিশ্চয় করে দেবে। দাদা যাচ্ছে, আমিও বাড়ি যাবো, তোমরা আমার চ্যানেলে লাস্ট অবধি থাকো, লাস্ট ভিডিও দেখে থাকলে অনেকে ভালো লাগতে পারে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দাদা বলে দিয়েছে এখন সাবস্ক্রাইব করতেই হবে গাইস, করতেই হবে, আর এত শেয়ার করে দাদা ভিডিওটা আমার ভিডিও দেখতে পারে, দাদা যেন আমার ক্রিয়েট করা ভিডিওটা আমি দেখতে পারে, এত শেয়ার করবে তোমরা, বাকি ভিডিওটা যায় তোমরা আমার ব্লগের শিকার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বাজ অনেক অনেক ইউটিউবের সাথে দেখা হলো এখানে, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন কাছে মিটআপ করতে পারি নতুন, আজকের জন্য এতটাই, ওদের জন্য আবার নতুন ভিডিও, তাদের টাটা।